হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা ভালো আছি। তো সকালে সব কাজটা করে রান্না করে বলতে সিদ্ধ ভাত করেছি। তো স্নান টান করে পুজো দিয়ে খাওয়া দাওয়া করে তো স্কুলে নিয়ে যাচ্ছি ছেলেকে। এরকম রোডটা যদি দেয় তাহলে রাস্তাঘাট একদম টনটনা হয়ে যাবে। গঙ্গা মন্দিরের সামনে চলে আসছি। নদীর জলটাও একটু কমেছে, অনেকটা কমেছে নদীর জল। সেদিনকার থেকে কম। হ্যাঁ, নমস্কার কর। নদীর জলটা কমলে নৌকা দিলেও যাওয়া যাবে না, কারণ পলি, এক হাঁটু পলি, এত কাদা। তো এই যে নৌকাটা এখানে রাখছে, এখানে রাখছে বলতে সেদিনকার জলটা একদম রাস্তায় লাগালাগি উঠছিল না নদী, তো নৌকাটা এই যে এখানটাতে রাখা হয়েছে। তা জলটা এই অবধি ছিল। হ্যাঁ, এই অবধি ছিল জলটা। তো এখানটাতে বসে আছি। দেখো, আজকে শনিবার, হাফ পিরিয়ড হবে। তো বাইরে থেকে যদি কোনো গার্জেনরা আসে তাহলে এই বিশ্রাম করে এখানে বসে থাকে। তো দেখো, স্কুলের গেটের সামনে কাঠবাদাম গাছ, খেতে কিন্তু খুব ভালো লাগে, কিন্তু খুব শক্ত কাঠবাদামটা। গাছটা ভরে গেছে কাঠবাদামে। স্কুল ছুটি হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি। বাড়িতে গিয়ে এখন রান্না করব। তো রামুর কাজ শেষ হয়ে গেছে, তো আসার পথে দেখা হলো। তো এখন আমরা একসাথে যাচ্ছি বাড়িতে। দেখতে ভাল লাগে, যখন দুর্গাপূজার সময় দেখতে খুবই ভাল লাগে। বাড়িতে এসে রান্নাটা বসালাম, আর এই যে ফ্লাক্সটা এখানে, এরা এই উঠানটা কিন্তু কাদা কাদা হয়ে গেছিল। তো রামু ফ্লাক্সটা পাতলো উঠানে, তাহলে কাদাটা একটু কম হবে। তো আমি ডাল রান্না করবো, আলু ভাজা রান্না করবো। সকালে খালি সিদ্ধ ভাত করেই থয়ে গেছিলাম স্কুলে। তো ভাত নামিয়ে ডালটা সম্পা দিলাম, ডালও হয়ে গেছে। এখন আলুটা ভাজা করব, তাহলে হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে আমার, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাও, যারা নতুন আজ দেখছো। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতো টাটা।